বাগেরহাটে ঝড়ে গাছ পড়ে নারীর মৃত্যু। আজ 3 মে শুক্রবার ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বাগেরহাটে গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। দুপুর 2টায় সদর উপজেলার রঞ্জিতপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান। স্থানীয়রা জানান, দুপুর 2টার দিকে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন মুসার হোসেনের স্ত্রী শাহনূর বেগম। এ সময় আকস্মিক ঝড় উঠলে বাড়ির আঙ্গিনায় গাছ পড়ে তার গায়ের ওপর। গুরুতর অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বেলা 3:30টার দিকে আমাদের বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, বাগেরহাটে হঠাৎ ওঠা ঝড় থেমে যাওয়ার পর আবহাওয়া আপাতত শান্ত আছে, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।